মালয়েশিয়ায় শুরু হয়েছে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া। প্ল্যান্টেশন সেক্টরে নিয়োগের জন্য নির্বাচিত কর্মীদের মিলল দেশটিতে প্রবেশের অনুমতি। মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে অনুমতিপত্র স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার। এই অনুমতিপত্রের নির্দেশনা অনুযায়ী কর্মীদের থেকে অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করতে পারবেন না নিয়োগকর্তারা। এছাড়াও অনিয়োগ কর্মী ব্যতীত অন্য কোনো মাধ্যমে দেশটিতে কর্মীদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। আগামী 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা।